চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার মামলায় দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গেল 27 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসানাত ও সার্জিসকে বহনকারী গাড়ি বহরে চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমদ নেওয়াজ লোহাগড়া থানায় বাদী হয়ে মামলা করে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।